সুপ্রিয়াবু, এনসিকে নিউজে আপনাকে স্বাগত। হ্যাঁ, ধন্যবাদ। সুপ্রিয়াবু, আবার আমরা দেখলাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা পরীক্ষা দেবে তাদের কি পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা হবে, এটা নিয়ে এখনো কোনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত হলো না। একটা কমিটি করা হয়েছে, সেই কমিটি যা সিদ্ধান্ত নেবে, কিন্তু সিবিএসই বা আইসিএসই তে এই সিদ্ধান্তটা স্পষ্ট হয়ে গেছে। তো এই বিষয়ে গার্জেনরা একটা বড় ভূমিকা গ্রহণ করছেন, তো এই ব্যাপারে আপনাদের ভূমিকাটা কি? দেখুন, পশ্চিমবঙ্গ সরকার একটি 6 সদস্যের কমিটি গঠন করেছে। সেই 6 সদস্যের কমিটি একটি খসড়া রিপোর্ট সরকারের কাছে পেশ করেছে, তাদের সুপারিশ। সেই সুপারিশের ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নেবেন। কিন্তু পরীক্ষাটা দেবে যে ছাত্রছাত্রীরা, সেই ছাত্রছাত্রী এবং অভিভাবক, এদের কোথাও কোনো মতামত নেওয়া হয়েছে বলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। ফলে আমার মনে হয়েছে, কোথাও প্রথমেই আপনাকে বলি যে, এই যে বললেন অভিভাবকদের একটা ভূমিকা রয়েছে, সেই ভূমিকাটাই সরকার কি স্বীকার করছেন? যে সমস্ত পরীক্ষার্থীরা দেবে তারা কি মনে করছে এবং তাদের অভিভাবকরা কি চাইছে? এটা ঠিক যে দ্বিতীয় ওয়েভ এখন যেটা চলছে, সেই দ্বিতীয় ওয়েভে এখন পরীক্ষা নেওয়া যায় না, কিন্তু এখন পরীক্ষা নেওয়া যাবে না বলে পরীক্ষাকে বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত, এটা একটু এসেছে সংবাদ মাধ্যমে, এখনো সরকার জানায়নি। সেটা যদি করা হয় তাহলে কিন্তু সুবিচার হবে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি, এটা আমরা মনে করি। সুপ্রিয়াবু, এইখানে আপনি যখন বলছেন যে পরীক্ষা নেওয়ার, তাহলে বিভিন্ন জায়গায় শর্ট কোয়েশ্চেন দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে, এই ধরনের এরকম কি কোনো মডেল আপনাদের তরফে, গার্জিয়ান্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে ভাবা হয়েছে? বা আমাদের পরিষ্কার, একদম পরিষ্কার, আমাদের আমরা আমাদের এই রাজ্য কমিটি আমরা আজকেই মিটিং করেছি, এবং এই মিটিং এর মধ্যে দিয়ে আমাদের যেটা ইউনানিমাসলি যে সিদ্ধান্ত উঠে এসেছে যে শিক্ষা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তার মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনের প্রথম, মানে খুব বড় পরীক্ষা একটা, তাদের জীবনের অনেক কিছু নির্ধারিত হয় এই পরীক্ষার মধ্যে দিয়ে। এই পরীক্ষার সময় ছিল ফেব্রুয়ারি এবং মার্চ, এই সময় করোনার প্রকোপ কম ছিল। সেই সময় আমরা দেখলাম পরীক্ষাটা নেওয়া হলো না, ইলেকশনের জন্যই পরীক্ষাটাকে পিছিয়ে দেওয়া হলো। তাহলে এডুকেশনটা কি মূল ব্যাপার নয়? পরীক্ষাটাকে যেহেতু করোনার পরিস্থিতি, দ্বিতীয় ওয়েভ যে আসবে তার একটা ঘোষণা ছিল, তাহলে পরীক্ষাটাকে নিয়ে ইলেকশনটাকে কম দফায় কি করা যেত না? তাহলে কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের আরো মানে তাদের ভবিষ্যতের প্রতি সরকারের সুবিচারটাকে আমরা দেখতে পেতাম না? কিন্তু আমরা সেটা দেখতে পেলাম না। এমনকি সেই সময় যখন কিছুটা ফিজিক্যাল ক্লাস হচ্ছিল, সরকার যদি টেস্ট পরীক্ষাও নিয়ে নিত, তাহলে সেই টেস্ট পরীক্ষার ভিত্তিতে একটা বিচার তারা করতে পারতেন। কিন্তু বলছেন বিচারটা হবে নবম শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে মাধ্যমিকে, আর উচ্চ মাধ্যমিকে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। এ দিয়ে কি বিচার সঠিক হবে? কিসের ভিত্তিতে ঠিক হবে যে এই ছেলেটি আর্টসে যাবে, সায়েন্সে যাবে না কমার্সে যাবে? উচ্চ মাধ্যমিকের পর কিসের ভিত্তিতে সে ঠিক করবে সে কোন স্ট্রিমে গিয়ে পড়াশোনা করবে, কি নেবে? এই জন্য আমরা যেটা দাবি করেছি যে দেখুন, টানা 1 বছর স্কুল বন্ধ, আগামী দিনেও বন্ধ থাকবে, কবে খুলবে আমরা কেউ জানি না, তাহলে এত দ্রুততার দরকার নেই। ধীরে ধীরে পশ্চিম বাংলায় করোনার দ্বিতীয় ওয়েভও কিন্তু একটু একটু করে নামছে তার গ্রাফ, সরকার অপেক্ষা করুক, আরেকটু পরিস্থিতি ভালো হলে পরীক্ষাটা নিক এবং হোম সেন্টার করুক। আমাদের সাজেশন, হোম সেন্টারে পরীক্ষা হোক, সেই পার্শ্ববর্তী স্কুলের টিচারদের তাদের ভ্যাকসিনেশন, এবং যে স্কুলে হোম সেন্টার হচ্ছে তাদের টিচার এবং মানে নন টিচিং স্টাফদের ভ্যাকসিনেশন করে পরীক্ষাটা নেওয়া হোক সমস্ত স্কুলগুলোকে নিয়ে, যাতে এক একটা ক্লাসে 4-6 জন করে বসবে স্বাস্থ্যবিধি মেনে, এবং যদি কোনো ছাত্রকে একটু দূরের স্কুলেও যেতে হয় হোম সেন্টার হওয়ার জন্য, তার জন্য যদি যানবাহন ব্যবহার করতে হয় সেটা সরকার দেখে নিল, তাহলে স্টুডেন্ট কিন্তু একজন অভিভাবককে ছাড় দিয়ে
শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য যানবাহন চললো, বাকি টোটাল করা লকডাউন হলো, তাহলে আমরা বুঝবো যে সরকার এডুকেশনটাকে খুব সিরিয়াসলি নিচ্ছে। কারণ এডুকেশন আমাদের সন্তানদের জীবনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, তাই আমরা বাতিল নয় পরীক্ষা চাইছি এইভাবে। সুপ্রিয়াবু, এটা একদম আপনি ঠিক বলেছেন যে একটা পরীক্ষা হওয়া দরকার, কিন্তু এখন কি আপনার মনে হয় না আইআইটি বা আইআইএম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই ধরনের পাবলিক এক্সামিনেশন যেগুলো হচ্ছে, এই ধরনের পাবলিক এক্সামিনেশন যাতে অন, হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এই ধরনের যে পাবলিক এক্সামিনেশন গুলো হচ্ছে, সেই পাবলিক এক্সামিনেশন গুলো রিমোটলি দেওয়া, অর্থাৎ এই ধরনের প্যান্ডামিক সিচুয়েশন হোক বা কিছু, এরকম একটা রিমোট এক্সামিনেশন সিস্টেমও আপনার মনে হয় না কি ডেভেলপ করা উচিত ছিল এতদিনে? অবশ্যই ডেভেলপ করা উচিত ছিল। আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, আচ্ছা আপনি বলুন তো, নির্বাচনটা নেওয়া কঠিন না পরীক্ষাটা নেওয়াটা কঠিন? একটা দেশে করোনা পরিস্থিতিতে রাজ্যের পর রাজ্যে নির্বাচন হচ্ছে, আর সেই একই করোনা পরিস্থিতিতে শুধু এক্সামটা বন্ধ, পড়াশোনা বন্ধ, মানে বিষয়টা অনেকটা হীরক রাজার দেশে শিক্ষার মতন হয়ে উঠছে আর কি। অবশ্যই তাই, কোনো শেষ নাই, জানার চেষ্টা বিষয়টাই বলে শিক্ষাটাকে আটকে দাও, তাহলে একটা বড় সংখ্যক মানে ছাত্রছাত্রী যুবক যুবতীর চাকরি পাওয়ার, ভবিষ্যৎ জীবনে দাবি করার সম্ভাবনা সমূলে শেষ হয়ে গেল। কি এসে গেল আমাদের দেশের হীরক রাজাদের এর ফলে? তারা তাদের রাজ্যপাত ঠিক টিকে থাকবে, এই জন্যই আমরা দাবি তুলেছি পরীক্ষাটা নিতে হবে, পরীক্ষাটা নেওয়াটা খুব দরকার। শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক না, ধরুন যারা জয়েন্ট করছে, যারা ডাক্তারি এক্সাম দিতে পারছে না, এই কেমন একটা শিক্ষা আমরা দেখতে পাচ্ছি যে সরকারের অত্যন্ত ঢিলেঢালা ভাব, সেন্ট্রাল ভিস্তা চলছে দিল্লিতে, পরীক্ষা হতে পারবে না। একদমই ঠিক তাই, সেরকম প্রয়োজনে একটা স্টেডিয়ামে সবাইকে বসিয়ে পরীক্ষা নেওয়া যেতে পারে। হ্যাঁ, স্টেডিয়ামে অনেক রকম ভাবে নেওয়া যেতে পারে। আপনি কি কোন বিকল্প কিছু ভাবনা দেখছেন সরকারের? একটা বছরে এরপরে আমরা শুনতে পাচ্ছি তৃতীয় ঢেউ আসবে, তৃতীয় ঢেউয়ে শিশু কিশোররাই এফেক্টেড হবে, তাহলে শিক্ষা আরো ধাক্কা খাবে। শুধু তাই না, আমাদের আশঙ্কা এটাকে রোখার জন্য মানে চিকিৎসকরা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিনেশন, কোথায় ভ্যাকসিনেশন, কোথায় ভ্যাকসিন? যাব তক দাওয়াই নেই তব তক ঢিলাই নেই, সরকারই বলেছে, অথচ দেখুন সেই সরকারই দাওয়াইয়ের ক্ষেত্রে ঢিলাই দিয়ে দিয়েছে। ফলে আমাদের সাধারণ মানুষের জীবনটা বিষবাহু জলে, আমাদের সন্তানদের শিক্ষা একেবারে শেষ হয়ে যাচ্ছে। শুধু এইটা নয় সুপ্রিয়াবু, আপনাকে আরেকটা জিনিসের একটু আপনাদের ওপিনিয়ন চাইবো, সেটা হচ্ছে এটাও শোনা যাচ্ছে যে এই যে যারা এই সময়ে ধরুন 11-12 পাস করবে বা ধরুন গ্রাজুয়েশন পাস করবে বা পোস্ট গ্রাজুয়েশনে যাবে বা এই ধরনের প্রফেশনাল কোর্সে যাবে, যার পরেই তাদের চাকরি বাকরি ইত্যাদি, সেখানেও এই বছরে যারা যারা পাস করছে বা এই 2021-22 সেখানে নাকি এরা নেগলেক্টেড হবে, কারণ অনেক প্রাইভেট এমপ্লয়ার সেরকম ভাবেই বলছে, কারণ তাদের মানটা সেরকম ভাবে যাচাই হয়নি। তো এটাও তো একটা ভয়ঙ্কর ব্যাপার তৈরি হবে। হ্যাঁ, ভয়ঙ্কর ব্যাপার তৈরি হবেই তো, ফলে সার্বিকভাবে একটা ভয়ঙ্কর ব্যাপার। আসলে করোনা অতিমারির পর্বে সাধারণ খেতে খাওয়া মানুষ, তার শিক্ষা ক্ষেত্র হোক, তার স্বাস্থ্য ক্ষেত্র হোক, তার কর্মক্ষেত্র হোক, এই জায়গাটাই আজকে আক্রান্ত হচ্ছে, যেখানে সরকারকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এই জায়গাগুলো ভাবার দরকার ছিল, সেই জায়গাটা কিন্তু ভাবা হচ্ছে না। ফলে আমরা অভিভাবক ফোরামের পক্ষ থেকে শিক্ষার বিষয়টা নিয়েই কনসেন্ট্রেট করতে চাই, নাহলে অন্যদিকে আমাদের আলোচনা চলে যেতে পারে, সেই জায়গাটা নিয়ে যেতে চাইছি না। কিন্তু কোথাও আমরা কোন সরকারেরই এই বিষয় নিয়ে, শিক্ষার বিষয় নিয়ে কোনো মানে সঠিক পদক্ষেপ, সঠিক দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাচ্ছি না। দেখছেন তো বেসরকারি স্কুলগুলো কিভাবে হাইকোর্টের রায়কে অমান্য করে ফি নিয়ে যায়, কোথায় সরকার? ঠিক, সুপ্রিয়াবু আরেকটা প্রশ্ন, শিক্ষামন্ত্রী বদল হয়েছে, তো এবার কি আপনারা নতুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু হয়েছেন, তো সেই শিক্ষামন্ত্রীকে আপনারা কি ডেপুটেশন বা এই ধরনের কিছু দেওয়ার কোনো পরিকল্পনা আপনাদের মধ্যে হয়েছে? আজকে আমরা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আজ এবং কাল দুদিন অনলাইন দাবি দিবসের ডাক দিয়েছি। এই অনলাইন দাবি দিবসটা দুটো ডিমান্ডকে নিয়ে, করোনা পরিস্থিতিতে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়, যে রায়কে মহামান্য সুপ্রিম কোর্ট
আফেল করেছিলেন তাকে পশ্চিম বাংলার প্রতিটা বেসরকারি স্কুলে লাগু করার জন্য শিক্ষা দপ্তরের নির্দেশিকা, এবং এই রাজ্যে বেসরকারি স্কুলগুলো দৌরাত্ম্য যথেচ্ছাচারকে কন্ট্রোল করে কনস্টিটিউশনের যে মূল কনসেপ্ট শিক্ষা ব্যবসা নয় পরিষেবা তাকে লাগু করার জন্য একটা আইন এবং রেগুলেটরি বোর্ড গঠন, এই দাবিতে আজকে পশ্চিমবাংলার আজ পর্যন্ত দুদিন আমাদের আজ পর্যন্ত প্রায় 79টি স্কুলের 551 জন অভিভাবক প্রটেস্টে অংশগ্রহণ করেছেন এবং প্রতিটি স্কুল তাদের গার্জিয়ান ফোরাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা দাবি জানিয়ে অলরেডি মেইল করেছি আজকেই। আচ্ছা, অনেক ধন্যবাদ সুপ্রিয়বাবু আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য।